জাপানের 100টিরও বেশি পবিত্র মঠের সমন্বয়ে গঠিত আইস গ্র্যান্ড শ্রিন নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব 4 অব্দে জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যের সাথে পবিত্র স্থানটি গোপনীয় রহস্য ও এক বিস্ময়ের নাম হয়ে উঠেছে ইস গ্র্যান্ড তীর্থস্থান শিন্টো তীর্থস্থানের ভীতিকর এক স্থান জাপানের প্রাণ বলে মনে করা হয় একে সেই সাথে দেশটিতে বসবাসকারী আধ্যাত্মিক বা কুসংস্কারাচ্ছন্ন লোকদের স্থান বলে মনে করা হয় আইস গ্র্যান্ড শ্রিনকে স্থানটি কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হয় সেখানে জাপানিজ সাম্রাজ্যের অনেক পুরনো এবং মূল্যবান নিদর্শন সংরক্ষিত থাকায় স্থানটির ভেতরে প্রবেশ একেবারে নিষিদ্ধ কেবল পূজারী বা জাপানের রাজপরিবারের লোকজন প্রবেশ করার অনুমতি পেয়ে থাকেন প্রতি 20 বছর অন্তর শ্রিন ভেঙে নতুন করে তৈরি করা হয় এর ইতিহাস জাপানের আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং পৌরাণিকের সাথে জড়িত জাপানের 11তম সম্রাট সুইনিনের কন্যা রাজকুমারী ইয়ামাহিমে-নো-মিকোটোর সেখানে ইসুজু নামক এক নদী চিহ্নিত করার জন্য 50টি ঘণ্টা স্থাপন করেছিলেন বর্তমানেও ইসুজু নদীটি 50 ঘণ্টা নামেই পরিচিত এডো সময়কালে সেখানকার ইসে জিঙ্গু তীর্থযাত্রাগুলি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে দর্শনার্থীদের সংখ্যা প্রতি বছর হাজার হাজার থেকে 1830 সালে লক্ষে লক্ষে পরিণত হয় তবে সেখানে অন্যান্য মানুষদের প্রবেশ নিষিদ্ধ করা এবং জায়গাটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেয়া বিষয় দুটি সৃষ্টি করেছে ধোঁয়াশার ছোঁয়া খন্দকার সময় সংবাদ